আমি গরু মাংস কিনি না। মাংসের দাম বলছে আমি মাংস খাই না। গরু মাংস কিনি নাই। না মা আমি কুরবানি ছাড়া মাংস কিনতে পারি না। রমজানের রোজা যেটা ধরি সেটাই আগুন। আমি গরু মাংস কিনি না। বিগত তিন বছর পূর্বে দেখেন জব ছিল 550, ঈদ আসলে যে 100 টাকা বাড়তি, এবার 750। কাজে গরু মাংস খাওয়া কষ্টকর। সোজা কথা শুনেলেন, কুরবানিত খাইছে আল্লাহ বাসায় রাখলে আবার কুরবানিত খাবো। বাসা ভাড়া বেশি হয়ে গেছে, কারেন্টের বিল বেশি আসছে, জিনিসপত্র দাম বাড়ছে, আমরা অনেক কষ্টের মধ্যেই আছি মা বর্তমানে। এখন আমরা আজ যে বেতন পাই এতে তো চলে না, সব কিছু জিনিসপত্র দাম বেশি। এই যে সোয়াবিন তেল কিনতেছি 1000 টাকা, এভাবে মানুষ কীভাবে খাবে? কীভাবে মাছের দাম কত? মাছের দাম অনেক বেশি। আমি কিছু কিনিনি এখনও, এখন টাকা নিয়েছি সোয়াবিন তেল কিনবো, ঘুরতেছি কোন যা কমে পাবো, কমে পাইতেছি না কোথাও। মাংসের দাম বলছে আমি মাংস খাই না। মাংস খাই না তো, শাক সবজি খাই। বাচ্চা বাচ্চারা খেতে চাই, বাচ্চা কাচ্চারা কিনে দেওয়া পারি না। বর্তমান যা ইনকাম হয় তার 3 ভাগের 2 ভাগ আমাদের বাজার করতে যায়। আবার দেশ গ্রামে সংসার আছে, এখানে ঠিক রকম পাড়াইতে পারি না। তা ইনকাম তো মনে করেন যা ছিল আগে ওই এইরকমই আছে। আর আগে ছিল মনে করেন সবজি যেটা 20 টাকা কেজি, সে সবজি বর্তমান 50 টাকা 40 টাকা কেজি, তাতে তো আমাদের একটু কষ্টই হবে। বর্তমান তো মনে করেন মাছ মাংস তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। মাছ মাংস তো তেমন আমরা কিনতে পারি না, কিনবো কেমন করে? মাছ নিম্ন মাছ যারা নিম্ন বাজার 200 টাকা কেজি, একবারে ছোটো মাছ কিনলে 200 টাকা কেজি, আর উপরে 250 টাকা 300 টাকা 400 টাকা এরকম, এইসব তো আমরা কিনতে পারি না। গরুর মাংস কিনি নাই, মোটামুটি মাসখানেক থেকে কিনি নাই। মাঝখানে একটা ব্রয়লার মুরগি কিনছিলাম 240 টাকা কেজির দরে, 1.5 কেজি, এর আগে আর এই পর্যন্ত কিনি নেই, 6 বার আগে তো কিনি নেই। আর যে ব্যবসা করি আমার বর্তমানে ঘর 12 টাকা পাই না, খাওয়া দাওয়া বাচ্চা বোধ ফুলা পানের যে খরচ এই তো অনেক কষ্ট হয়ে যায়। মাংস কিন্তু মাংসের দাম যে দাম, মুরগিদের দাম, আমাদের গরিব মানুষে আমি গরিব মানুষে খাবো কি? মাংস কিনি নাই, কিনি নাই এক জায়গায় 1-2 মাস ধরে। মাংস কিনেছি 850 টাকা, আমার 800 টাকা, বাড়লে তো কিনবো না, খাবো না, কী করবো? টাকা থাকুক তো না, যে ব্যবসা করি এই ব্যবসা চলে না। বাচ্চা পোলা মানে যে বেতন দেয়া পোলা না, টিসে বেতনগুলোকে 1000 টাকা। এইটার জন্য তো সমস্যা হয়, যারা মানে আমরা সাধারণ যারা মানুষ তাদের তো সমস্যা হয়। দেখেন আমরা যেটা কিনতে চাই এটা পারি না, এখন আমি 5 কেজি নিতে চাইছি, এখন আমি 3.5 কেজি নিতেছি, এটা তো আমার সমস্যা হইতেছে, এখন আমার কম নিতে হইতেছে। আমাদের আয় যে যেরকম সেরকম আমরা কিনতে পারি না, বাজারে আসলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। যে কিনতে আসি 3টা জিনিস, সেই টাকাটা কিনে 1টা জিনিস। রমজানের রোজা যেটা ধরি সেইটাই আগুন, যেটা ধরি সেইটাই আগুন। কীভাবে কী করবো বুঝি না।